In this section, we study about requirement for transcription. Transcription is jono kiki dorkar. Enzyme hisabe dorkar RNA polymerase. Substrates hisabe dorkar ribonucleoside triphosphate. Udahan gulo ATP, GTP, CTP and UTP, not TTP. Adenosine triphosphate, guanosine triphosphate, cytosine triphosphate, uridine triphosphate. And ion is a darker Mg2 plus and jeta a Mg2 plus and a RNA polymerase activator is a very touch curry. Even double stranded DNA darker in a MCQ which is not required for transcription. Obviously, RNA polymerase darker, double stranded DNA darker, ribonucleoside triphosphate darker, not TTP. Thymidine triphosphate not required for transcription. এরপরে আমরা আসছি আরএনএ পলিমারেজ সম্বন্ধে। আরএনএ পলিমারেজ এনজাইম ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন এর নেচার অনেকবার বলা হয়েছে এ কি করে ডিএনএ থেকে বানায় কি আরএনএ हेंस ए नेचर होच्छी की डिपेंडेंट डीएनए डिपेंडेंट आरएनए पॉलीमरेज डीएनए डिपेंडेंट आरएनए पॉलीमरेज डायरेक्शन फॉर वर्क इट कैटलाइज पॉलीमराइजेशन in only one direction. DNA polymerase motoi RNA polymerase ribonucleoside triphosphate ke ek direction arthat 5 prime to 3 prime direction e kaj korte thake direction for work arthat eta ke amra erokom kore bolte pari যে এটা ছিল থ্রি প্রাইম, এটা ছিল ফাইভ প্রাইম, আর এটা ছিল ফাইভ প্রাইম, এটা ছিল থ্রি প্রাইম। উপরেরটা টেমপ্লেট স্ট্যান্ড, নিচেরটা নন টেমপ্লেট স্ট্যান্ড। এ টি জি সি, এ ডবল বন্ড টি, টি ডবল বন্ড এ, জি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড জি। অর্থাৎ আরএনএ পলিমারেজ যদি এর উপর দিয়ে মুভ করে যায়, আরএনএ পলিমারেজ ক্যাটালাইজ পলিমারাইজেশন ইন ওয়ান ডাইরেকশন, অর্থাৎ এটা টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা নন টেমপ্লেট স্ট্র্যান্ড, এই স্ট্যান্ডে যা থাকবে তার ঠিক পরিপূরক অর্থাৎ ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অভিমুখে কাজ করে যাবে। এ থাকলে বোঝাবে কি আরএনএ পলিমারেজ ইউ, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি। ক্যাটালাইজ পলিমারাইজেশন অনলি ইন ওয়ান ডাইরেকশন, দ্যাট ইজ এর অ্যাক্টিভিটিটা কোন দিকে, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম ডাইরেকশন। তাহলে নেচার, ডাইরেকশন অফ ওয়ার্ক অ্যান্ড দেন টাইপস। টাইপসের ক্ষেত্রে যদি আমরা দেখি ইন প্রোক্যারিওটস, ইন প্রোক্যারিওটস অনলি ওয়ান টাইপ অফ আরএনএ পলিমারেজ প্রোডিউস অল থ্রি টাইপস অফ আরএনএ, দ্যাট ইজ এমআরএনএ, টিআরএনএ অ্যান্ড আরআরএনএ। বাট ইন কেস অফ ইউক্যারিওটস, তাহলে এখানে আরএনএ পলিমারেজ ইন কেস অফ প্রোক্যারিওটস অনলি ওয়ান টাইপ অফ আরএনএ পলিমারেজ প্রোডিউস অল থ্রি টাইপস অফ আরএনএ, দ্যাট ইজ এমআরএনএ, টিআরএনএ অ্যান্ড আরআরএনএ। বাট ইন কেস অফ ইউক্যারিওটস, বাট ইন কেস অফ ইউক্যারিওটস দ্যার ইজ এ ডিফারেন্স, অর্থাৎ আরএনএ পলিমারেজ আরএনএ পল ওয়ান
RNA fold 2 and RNA fold 3. Produce different types of RNA, that is mRNA, tRNA and rRNA. দেখে কিছুটা আলাদা আলাদা আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3, তিন রকমের আরএনএ পলিমারেজ, তিন রকমের আরএনএ বানায়। বাট প্রোক্যারিওটসের ক্ষেত্রে এক রকমের আরএনএ পলিমারেজ তিন রকমেরই আরএনএ বানিয়ে দেয়। এরপরে আমরা আসছি আরএনএ পলিমারেজ 1, 2, 3 সম্বন্ধে। ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজ, ফার্স্ট ওয়ান ইজ আরএনএ কল 1, আরএনএ পলিমারেজ 1, ইট ফর্মস টোয়েন্টি এইট আরএনএ এইটিন আরএনএ অ্যান্ড 5.8 আরএনএ। অর্থাৎ আরএনএ পলিমারেজ 1 ইউক্যারিওটিকের দেহে 8 আরএনএ তৈরি করে। আরআরএনএ অনেক ভাগ আছে, 18 28 and 5.8 rRNA, যেখানে S stands for হেডওয়ার্ক or সাবইউনিট বলা হয় and R stands for রাইবোজোমাল RNA। অর্থাৎ রাইবোজোমাল RNA produced by RNA polymerase 1, তাহলে RNA polymerase 1 it forms 28S rRNA, 18S rRNA and 5.8S rRNA, যেখানে এই R stands for রাইবোজোমাল আরএনএ। সোর্স কি, অর্থাৎ এই আরএনএ গুলো তৈরি হয় কোথায়? ইন দ্য নিউক্লিওলাস, ইন দ্য নিউক্লিওলাস, নিউক্লিওলাসে তৈরি হয়। আমরা যদি এরকম একটা ইউক্যারিওটিক সেল দেখি, সেল মেমব্রেন, তার মধ্যে আছে নিউক্লিয়াস, তার মধ্যে এরকম আছে নিউক্লিওলাস, আর এটা পুরোটাই নিউক্লিয়াস, এর মধ্যে আছে এরকম করে ডিএনএ। তাহলে আরআরএনএ, তাহলে রাইবোজোমাল আরআরএনএ নিউক্লিওলার ইন অরিজিন, নিউক্লিওলার ইন অরিজিন, নিউক্লিওলার মিন্স নিউক্লিওলাস। আমি এখানে বলিনি নিউক্লিয়ার, নিউক্লিয়ার বললে কোথাও তো নিউক্লিয়াস থেকে, নিউক্লিওলার মিন্স নিউক্লিওলাস থেকে এটা উৎপত্তি লাভ করে। এরপরে কি আছে, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পল 2, ইট ফর্মস, এটা কোন আরএনএ তৈরি করে? ইট ফর্মস এইচএন আরএনএ, অর্থাৎ হেটেরোজেনাস আরএনএ, এবং এই হেটেরোজেনাস আরএনএ থেকে পরবর্তীকালে কি হয়, স্প্লাইসিং হয়, স্প্লাইসিং হয়ে হয় কি এমআরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ বা ম্যাচিউর আরএনএ।
RNA polymerase 2, it forms heterogeneous nuclear RNA. পরবর্তীকালে স্প্লাইসিং হয়, সেখান থেকে তারপরে তৈরি হয় ম্যাচিওর আরএনএ। এরপরে আছে আরএনএ পলিমারেজ 3। আরএনএ পলিমারেজ 3 ইট ফর্মস টিআরএনএ, আমরা নাম শুনে থাকি ট্রান্সফার আরএনএ, যাকে সলিউবল আরএনএও বলা হয়। ট্রান্সফার আরএনএ তৈরি করে, আর কি তৈরি করে না, 5S আরআরএনএ, 5S আরআরএনএ অ্যান্ড স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড SCRNA অর্থাৎ স্মল সাইটোসলিক আরএনএ, স্মল সাইটোপ্লাজমিক অর সাইটোসলিক আরআরএনএ। আরএনএ পল 2 কি তৈরি করে? এমআরএনএ। তাহলে এমআরএনএ এর সোর্স যদি বলা হয় পাঁচটায়, তাহলে সোর্স হবে কি? নিউক্লিয়ার ইন অরিজিন, অর্থাৎ এটা কোথায় উৎপত্তি লাভ করে এমআরএনএ? ইন দ্য নিউক্লিয়াস, এই জন্য একে বলা হয় নিউক্লিয়ার ইন অরিজিন। এখানে ভালো করে দেখি, নিউক্লিওলার বললে বলা হবে কি? নিউক্লিওলাস, আর নিউক্লিয়ার বললে নিউক্লিয়াস। আরএনএ পলিমারেজ 3 এখানে টিআরএনএ, সোর্স কি হবে তাহলে? এটাও নিউক্লিয়ার ইন অরিজিন। শুধুমাত্র রাইবোসোমাল আরএনএ গুলো নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে, সেই জন্য একে বলা হয় নিউক্লিয়ার ইন অরিজিন। তাহলে এটাও ইন দ্য নিউক্লিয়াস, ইন দ্য নিউক্লিয়াস। এখান থেকে যদি আমরা আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করি, যে ইন কেস অফ ইউক্যারিওটস অল টাইপস অফ আরআরএনএ প্রোডিউসড বাই আরএনএ পলিমারেজ 1, বাট এক রকমের আরআরএনএ আছে যেটা কি 5S আরআরএনএ, 5S আরআরএনএ প্রোডিউস বাই আরএনএ পলিমারেজ 3। আরেকবার, ইন ইউক্যারিওটস অল টাইপস অফ আরএনএ, ইন ইউক্যারিওটস অল টাইপস অফ আরআরএনএ প্রোডিউসড বাই আরএনএ পলিমারেজ 1, সমস্ত রকমের আরআরএনএ, সমস্ত রকমের, দেখো আরআরএনএ কে তৈরি করছে না, আরএনএ পলিমারেজ 1, শুধুমাত্র অনলি কোনটা না, 5S আরআরএনএ, এটা প্রোডিউসড বাই আরএনএ পলিমারেজ 3। এটা ভালো করে মনে রাখি, এমসিকিউ আসে কোন আরএনএ, কোন আরএনএ পলিমারেজ, কোন আরআরএনএ বা কোন রকমের আরআরএনএ, কোন রকমের আরএনএ বানায়। এদের মধ্যে আমরা স্প্লাইসিংয়ে দেখেছিলাম, এইটা আর একটা জিনিস মনে রাখি, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড এটা রিকোয়ার্ড ফর স্প্লাইসিং, এইটা ইজ রিকোয়ার্ড ফর SPLICING। আমি আবার এমসিকিউ আকারে দিচ্ছি, এগুলো করে দিচ্ছি, তাহলে এখান থেকে মনে রাখি,
In case of prokaryotes, only one type of RNA polymerase produces all three types of RNA. But in case of eukaryotes, three types of polymerase one produce different types of RNA. RNA polymerase one तैयारी करे rRNA. RNA polymerase 2 তৈরি করে mRNA, RNA polymerase 3 তৈরি করে tRNA. এখানে একটা ক্লু আকারে মনে রাখতে পারি, 2 means middle, অর্থাৎ 2, অর্থাৎ RNA polymerase 2 তৈরি করবে mRNA. RNA polymerase 3 এর ফার্স্ট ওয়ার্ড কি? 3 এর ফার্স্ট ওয়ার্ড হলো T. তাহলে RNA polymerase 3 তৈরি করবে RNA polymerase tRNA, 3 তৈরি করবে tRNA, মিডল তৈরি করবে mRNA, বাকি যদি করে থাকে RNA polymerase 1 তৈরি করে rRNA, 3 হলে tRNA, 2 হলে mRNA আর 1 হলে rRNA তৈরি করে। এখানে কয়েকটা MCQ দেওয়া হয়েছে। ইন কেস অফ ইউক্যারিওটস ম্যাচ দ্য কলাম, RNA polymerase 1 কি তৈরি করে, 2 কি তৈরি করে, 3 কি তৈরি করে, উত্তর করে দেওয়া হয়েছে। ইন কেস অফ ইউক্যারিওটস অল টাইপস অফ rRNA দ্যাট ইজ রাইবোজোমাল RNA প্রোডিউস বা RNA polymerase 1 সমস্ত রকমের rRNA তৈরি হয় RNA polymerase 1 দ্বারা, এক্সেপ্ট অনলি কোনটা তৈরি করতে পারে না, 5S rRNA নট প্রোডিউস বাই, এই 5S RNA এটা তৈরি করে কে, RNA পল RNA পল 3, আবার বলে দিয়েছি, ইন 5S rRNA প্রোডিউস বাই RNA পলিমারেজ 3, স্প্লাইসিং ডান বাই স্মল নিউক্লিয়ার RNA, ফাইন রং ম্যাচ, রাইবোসোমাল RNA নিউক্লিওলার ইন অরিজিন, mRNA নিউক্লিয়ার ইন অরিজিন, tRNA নিউক্লিয়ার ইন অরিজিন, এখানে কোনো রং ম্যাচ নেই, অল আর রাইটস, অল আর রাইটস। এরপরে আমরা দেখব কি স্ট্রাকচার অফ RNA পলিমারেজ। ইন কেস অফ প্রোক্যারিওটস, ইন কেস অফ প্রোক্যারিওটস RNA পলিমারেজ ইজ মেড আপ অফ 6 পলিপেপটাইড সাব ইউনিট, তাহলে ইট ইজ মেড অপ 6 পলিপেপটাইড সাব ইউনিট এনজাইম প্রোটিন দ্বারা গঠিত, তাহলে RNA পলিমারেজ সেই 6টি সাব ইউনিট গুলো কী কী একটু পরে আসছে, অ্যান্ড ইট রিমেইন এটা পাওয়া যায় ইট রিমেইন ইন টু ফর্মস, এটা দুটো ফর্মে থাকতে পারে, সেই দুটো ফর্ম কি, একটা হচ্ছে যে হলো এনজাইম আর একটা হচ্ছে কি কোর এনজাইম, হল এনজাইমের মধ্যে হল এনজাইমের মধ্যে যে সাব ইউনিটগুলো থাকে সেই সাব ইউনিটগুলো হলো কি কি, 2α β β′ω অ্যান্ড সিগমা ফ্যাক্টর, 2α 2 3 4 5 6, এখানে 2α কে তাহলে দুটো ধরতে হবে 2 3 4 5 6 পলিপেপটাইড সাব ইউনিট, এর মধ্যে দেখি তাহলে 6টা সাব ইউনিট হয়ে গেছে 2α 2 3 4 5 6, এর মধ্যেও 2α থাকে, বিটা থাকে, বিটা ড্যাশ থাকে, ওমেগা থাকে, বাট কোর এনজাইম মধ্যে ল্যাক অফ সিগমা ফ্যাক্টর, কোর এনজাইমের মধ্যে সিগমা ফ্যাক্টর থাকে আর কোর এনজাইমের মধ্যে সিগমা ফ্যাক্টর থাকে না, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে হলো এনজাইম
माइनस सिग्मा फैक्टर इक्वल टू की बोला जाए 4 इंजन। बा 4 एंजाइम प्लस सिग्मा फैक्टर इज इक्वल टू ऑल एंजाइम। पहले आरएनए पॉलीमरेज मेड ऑफ 6 पॉलीपेप्टाइड्स आर यूनिट इट रिमेन्स 2 फॉर्म्स दो टू फॉर्म ही थाके ऑल एंजाइम एंड 4 एंजाइम। ऑल एंजाइम के मध्ये ये 6टी सब यूनिट थाके बट 4 एंजाइमर मध्य 2, 3, 4, 5 सब यूनिट थाके जेखने सिग्मा फैक्टर थाके ना। ये सिग्मा फैक्टर के बोला है और आबार पढ़ लिख बोलते बोला है इनिशिएशन फैक्टर ट्रांसक्रिप्शन इनिशिएशन फैक्टर बोला वेरी वेरी इम्पोर्टेंट एमसीक्यू। ट्रांसक्रिप्शन इनिशिएशन फैक्टर काके बोला है सिग्मा फैक्टर के। तो एरपर आमरा आसि प्रत्येक सब यूनिटेर काज की। तो सब यूनिट ऑफ आरएनए पॉलीमरेज इन केस ऑफ प्रोकैरियोट्स से अरेक्टर फैक्टर इन लिखे ओमेगा अल्फा बीटा से ओमेगा फैक्टर ओमेगा। तो फर्स्ट ही छोटी सब यूनिट चार्ज की छोटी सब यूनिट बोलते कि এখানে আছে 5 এটা দুটো দুটো ধরতে হবে 2 আলফা মানে আলফা আর প্লাস আলফা বিটা বিটা ড্যাশ সিগমা ফ্যাক্টর এবং ওমেগা। সিগমা কে এরকম সাইন দিয়ে ইন্ডিকেট করা হয় এবং এই আমাদের এইচএসএ এইটা আছে সিগমা ফ্যাক্টরের কাজ কি সিগমা ফ্যাক্টরের কাজ কি ইট ক্যান রিকগনাইজ দ্য প্রমোটার রিজিওন इन ट्रांसक्रिप्शन यूनिट ट्रांसक्रिप्शन यूनिटेड प्रोमोटर रीजन कौनटा से एकमात्र रिकॉग्नाइज करते पारे के सिग्मा फैक्टर एवं इट इनिशिएट्स ट्रांसक्रिप्शन एवं एटाई ट्रांसक्रिप्शन शुरू करे सिग्मा फैक्टर। इट कैन रिकॉग्नाइज प्रोमोटर रीजन इन ट्रांसक्रिप्शन यूनिट एंड इनिशिएट ट्रांसक्रिप्शन और इनिशिएट आरएनए सिंथेसिस और इनिशिएट शुरू करे आरएनए सिंथेसिस एवं 2 अल्फा सब यूनिटर काज होलो इट हेल्प्स द सिग्मा फैक्टर इज ए सिग्मा फैक्टर के काजे साज्य करे इट हेल्प्स द सिग्मा फैक्टर फॉर प्रॉपर बाइंडिंग विथ प्रोमोटर रीजन इन ट्रांसक्रिप्शन यूनिट। ट्रांसक्रिप्शन यूनिटेड प्रोमोटर रीजन सिग्मा फैक्टर के प्रॉपरली बाइंडिंग साहय करे के 2 अल्फा सब यूनिट। बीटा सब यूनिट की करे कैटालाइज पॉलीमराइजेशन। कैटालाइज पॉलीमराइजेशन बोलते कि ये टेम्पलेट स्टैंडे जा थाके एटा होच्छे जे कि डीएनए एर टेम्पलेट स्ट्रैंड ठीक परिपूरक बेस एखाने गुछिए एटा कि बनाय आरएनए बनाय। कैटालाइज पॉलीमराइजेशन एंड ऐड की करे कॉम्प्लीमेंटरी सीक्वेंस। कॉम्प्लीमेंटरी सीक्वेंस बसिए दे अर्थात এটা এ টি জি সি ধরো টেমপ্লেট স্ট্যান্ডে ছিল তাহলে এটা যে আরএনএ তৈরি হচ্ছে ক্যাটালাইজ পলিমারাইজেশন
एंड एंड कॉम्प्लीमेंटरी सिक्वेंस ए थाकले इ बसाबे टी थाकले ए बसाबे जी थाकले सी बसाबे सी थाकले जी बसाबे कैटालाइज पॉलीमराइजेशन एंड एड न्यूक्लियोटाइड न्यू न्यूक्लियोटाइड और एड न्यू न्यूक्लियोटाइड राइबोन्यूक्लियोसाइड ट्राइफॉस्फेट एड राइबोन्यूक्लियोसाइड ट्राइफॉस्फेट अर्थात से एटीपी जीटीपी यूटीपी एंड एटीपी जीटीपी सीटीपी एंड यूटीपी इन थ्री प्राइम ऑफ इन थ्री प्राइम अर्थात थ्री प्राइम प्रांत दिखे रकम कर प्रांत दिखे एरक बसाते थक एट न्यू न्यूक्लियोसाइट एट थ्री प्राइम ऑन ग्रोइंग ऑन ग्रोइंग आरएनए ट्रांसक्रिप्ट और बीटा डैश सब यूनिट की करे ओपन द डबल स्टैंडर्ड डीएनए हेलिक्स अर्थात डीएनए तो एरक डबल स्टैंड छो एर मध्य जी रेप्लिकेशन देखी मध्य जो हाइड्रोजेन बॉन्ड छो रेप्लिकेशन समय कौन उत्सेचक बॉन्ड छो एखे हेलिकेज उत्सेचक हाइड्रोजेन बॉन्डगुल भेगे भेगे जा हेलिकेज आसबेना एखे आसबे कि आरएनए पॉलीमरेजर बीटा डैश सब यूनिट ओपन द डबल स्टैंडर्ड डीएनए हेलिक्स डीएनए हेलिक्सटा के रखम ओपेन करते थे बाय ब्रेकिंग हाइड्रोजेन बॉन्ड यार मध्य जो हाइड्रोजेन बॉन्ड जुड़ो सेगे काटे के बीटा डैश सब यूनिट हमारे एच एस एस सिलेबास शुधुमात्र सिग्मा फैक्टर काज आसे इट कैन रिकॉग्नाइज द प्रोमोटर इरोन प्रिजन छोटो करे बोले देवा हलो आरएनए पॉलीमरेजेर प्रत्येक सब यूनिटर काज এখানে যেটা গুলিয়ে না ফেলি যে টু আলফা সাব ইউনিটের কাজ কি এর প্রোমোটার সিগমা ফ্যাক্টরের কাজে সাহায্য করে বিটা ড্যাশ ক্যাটালাইজ পলিমারাইজেশন অ্যান্ড নিউ নিউক্লিওটাইড অ্যান্ড অনগোয়িং থ্রি প্রাইম এন্ড অফ আরএনএ ট্রান্সক্রিপ্ট বিটা সাব ইউনিট ওপেন দ্য ডিএনএ হেলিক্স সিগমা ফ্যাক্টর রিকগনাইজ দ্য প্রোমোটার রিজন অ্যান্ড স্টার্ট ট্রান্সক্রিপশন ইনিশিয়েস এবং যেটা ওমেগা ছিল এই ফ্যাক্টরের কাজ নো এর কাজ আননোন এর কাজ আননোন এটা গুলিয়ে না ফেলি এটা এখানে হেলিকেজটা আমরা রেপ্লিকেশনের ক্ষেত্রে বুঝিয়েছিলাম হেলিকেজ হাইড্রোজেন বন্ডকে কাটে এখানে বিটা ড্যাশ সাব ইউনিট হাইড্রোজেন বন্ডকে কাটে এরপরে আমরা শিখি প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন এবং ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্য আমরা এখনও প্রসেসে যাইনি শুধু একটু আলোচনা করে দেওয়া হচ্ছে প্রোক্যারিওটিক ক্ষেত্রে ট্রান্সক্রিপশন এবং ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের মধ্যে কী পার্থক্য তো আমরা যদি প্রোক্যারিওটিক একটা সেলকে দেখি তো এটা হচ্ছে যে একটা প্রোক্যারিওটিক সেল ধরে হচ্ছে এটা ই কোলাই এটা একটা ই কোলাই ইকোলাই দিয়ে আমরা যেখানে যদি করে নিউক্লিয়ার কে ডিফারেন্স বিটুইন সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস যেহেতু এতে কোনো নিউক্লিয়াস নেই নো নিউক্লিয়াস তাহলে পুরোটা এটা কি সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমেই এটা ধরো এরকম ডিএনএ আছে সার্কুলার ডিএনএ डीएनए थेके अर्थात रेप्लिकेशन होले डीएनए तैरी होबे आबार डीएनए थेके ट्रांसक्रिप्शनेर माध्यमे आरएनए तैरी होबे एवं आरएनए थेके ट्रांसलेशनेर माध्यमे कि तैरी होबे प्रोटीन अर्थात इन केस ऑफ प्रोकैरियोट्स रेप्लिकेशन
ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন অল আর অকার ইন সাইটোপ্লাজম। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে রেপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন হোক, ট্রান্সলেশন হোক, অল আর অকার ইন সাইটোপ্লাজম। বাট ইন কেস অফ ইউক্যারিওটস, আমরা যদি একটা ইউক্যারিওটসকে দেখি, এদের মধ্যে কি এরকম নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়াস প্রোটাই, নিউক্লিওপ্লাজম, এখানে ডিএনএ আছে, এটা ডিএনএ। তো অনুরূপভাবে এদের ক্ষেত্রে যদি দেখি, ডিএনএ থেকে ডিএনএ হবে তার রেপ্লিকেশন, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এই আরএনএটা কোথায় আসবে? এই আরএনএ এর প্রসেসিং হয়, অর্থাৎ একে বলা হয় পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অর্থাৎ পোস্ট মানে পরে, ট্রান্সক্রিপশনের পরে মডিফিকেশন হয়, অর্থাৎ প্রসেসিং অর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। অর্থাৎ কী হয় এটা, পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশনও হয় কোথায়? ইনসাইড দ্য নিউক্লিয়াস। পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন ইনক্লুডস থ্রি স্টেপস, সেই তিনটি স্টেপ কী কী? এক তো হয় ক্যাপিং, তারপরে হয় স্প্লাইসিং, তারপরে হয় টেলিং। তাহলে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন কাদের হয়? ইউক্যারিওটের ক্ষেত্রে হয়। প্রোক্যারিওটের ক্ষেত্রে কোনো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয় না। অর্থাৎ কেন হয় না? আগের ক্লাসে বলা হয়েছিল যেহেতু এদের ডিএনএতে পুরোটাই এক্সন, আরএনএতে এক্সন থাকে, সেই জন্য কোনো ইন্ট্রন থাকে না, ইন্ট্রন না থাকলে স্প্লাইসিংয়ের দরকার হয় না। কিন্তু এদের ক্ষেত্রে ডিএনএতে এক্সন ইন্ট্রন দুটোই থাকে, তাহলে এক্সনগুলো রাখতে হবে, ইন্ট্রনগুলোকে বাদ দিতে হবে, সেই জন্য স্প্লাইসিং হয়, আর ক্যাপিংও হয় এবং টেলিংও হয়। একটা কোয়েশ্চেন আমরা পরে দেবো বা তোমরা লিখে রাখতে পারো, কেন প্রোক্যারিওটের ক্ষেত্রে স্প্লাইসিং, ক্যাপিং, টেলিং আর অ্যাবসেন্ট, অ্যান্ড ইউক্যারিওটের ক্ষেত্রে কেন দে আর প্রেজেন্ট। তাহলে ইন কেস অফ ইউক্যারিওটস রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন বোথ আর অকার ইন নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে হয়, অ্যান্ড পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশনও নিউক্লিয়াসে হয়, অনলি ট্রান্সলেশন। তাহলে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন বোথ আর অকার ইন নিউক্লিয়াস, অনলি ট্রান্সলেশন অকার ইন সাইটো প্লাজম। কারণ কেন সাইটোপ্লাজমে হবে? কারণ সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়ে প্রোটিন বানায়, এবং সেই জন্য ট্রান্সলেশন সাইটোপ্লাজমে হয় ইন কেস অফ ইউক্যারিওটস। তাহলে ইন কেস অফ ইউক্যারিওটস রেপ্লিকেশন ট্রান্সলেশন বোথ আর অকার ইন নিউক্লিয়াস, অনলি ট্রান্সলেশন অকার ইন সাইটোপ্লাজম। বাট ইন কেস অফ প্রোক্যারিওটস অল সেন্ট্রাল ডগমা, তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অল আর অকার ইন সাইটোপ্লাজম। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানও হয়, নিউক্লিয়াসের মধ্যেই হয়। এটা তিনটে স্টেপস আছে, আমরা পরে ভিডিওতে ছবি আকারে আসবো কীভাবে ক্যাপিং হয়, কে সাহায্য করে, কীভাবে স্প্লাইসিং হয়, কে সাহায্য, কীভাবে টেলিং হয় এবং কে সাহায্য করে। আরেকটা জিনিস এটা মনে রাখি, আমরা এইটার ছবি পরে যখন পড়াবো তখন এগুলো আসবে, যে ইন কেস অফ প্রোক্যারিওটস ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন আর সাইমনটেনিয়াসলি অকার আর কাপল রিয়াকশান। অর্থাৎ প্রোক্যারিওটসের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন শেষ হওয়ার আগেই ট্রান্সলেশন শুরু হয়ে যায়। তাহলে কী বললাম, ইন কেস অফ প্রোক্যারিওটস ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন
কাপল রিয়াকশন দুটোই একসাথে ঘটে, বাট ইন কেস অফ ইউক্যারিওটস দে আর নট কাপল রিয়াকশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পর সেই আরএনএকে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইমের হাত থেকে রক্ষা করার জন্য কি হয় একটা মডিফিকেশান হয়। সেই মডিফিকেশানটা কি বলা হয়, পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশান, সেটা ছিল তিনটে স্টেপস, ক্যাপিং, টেলিং অ্যান্ড স্প্লাইসিং। আর আরেকটা কোশ্চেন এখানে লিখে রাখি, হোয়াই ফাইভ প্রাইম ক্যাপিং অ্যান্ড থ্রি প্রাইম টেলিং অ্যান্ড স্প্লাইসিং আর অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস। এটা আমরা কোশ্চেন দেওয়া হলো, পড়াতে পড়াতে এগুলো আসবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখি, সাইমুলটেনিয়াসলি অকার, অর্থাৎ বাংলা হলো এটাই, ট্রান্সক্রিপশন শেষ হয়নি, ট্রান্সলেশন শুরু হয়ে যায় প্রোক্যারিওটের ক্ষেত্রে। বাট ইন কেস অফ ইউক্যারিওটস দে আর নট কাপল রিয়াকশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, সেই আরএনএ মডিফিকেশান হবে, তারপরে সেই আরএনএ সাইটোপ্লাজমে আসবে, তারপরে ট্রান্সলেশন হবে। আর একটা কোশ্চেন হলো, কেন ক্যাপিং, টেলিং, স্প্লাইসিং অল আর অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস। তো এরপরের ভিডিওতে আমরা আসবো কি, প্রসেস অফ ট্রান্সক্রিপশন, প্রসেস অফ ট্রান্সক্রিপশন।